আমি ডাক্তার তাজিয়া আসমা জাফরুল্লাহ। আমি কর্মরত আছি লং টার্ম ফেলো শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালে। আমি FCPS কমপ্লিট করি 2017 সালে এবং ঠিক একই বছরে আমি MCPS কমপ্লিট করি। আমি ডিপ্লোমা ইন অপথালমোলজি করি 2008 সালে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে। এখন দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা, যেটা যাকে আমরা নাকি বলি স্পেশাল চাইল্ড, সেই বাচ্চাগুলো কিন্তু তাদের চোখের যে সমস্যা তারা সেটা বলতে পারছে না। এরকম অনেক বাচ্চা দেখা যায় সেরিব্রাল পালসি, যা এরকম বাচ্চারা আমাদের কাছে আসে এবং আমাদেরকে যদি কোনো চোখের তাদের পাওয়ার লাগে তাহলে আমরা সঠিক পাওয়ারের মাধ্যমে সেই বাচ্চাটার দৃষ্টি আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা আরেকটা এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে বাচ্চাদের চোখ আমরা কীভাবে ভালো রাখবো। বাচ্চাদের চোখ ভালো রাখার জন্য আমাদের দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে বাচ্চাদের খাবার দাবার। খাবার দাবার যেটা আমরা দেখা যায় যে বড়রা যেটা, তখন আসলে খাবার দাবার যতটা তার উপরে নির্ভরশীল, বাচ্চা বয়সে আমরা যদি সেটা করি আরও বেশি সেটা ভালো। ভিটামিন এ জাতীয় খাবার, যেমন সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, ছোটো মাছ, এগুলোর উপরে আমাদের বেশি জোর দিতে হবে এবং অবশ্যই আমাদের সুষম খাদ্যের উপরে জোর দিতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের বাচ্চাদের জন্য করণীয়, সেটা হচ্ছে আমরা যতদূর সম্ভব বাচ্চাদেরকে গ্যাজেট থেকে দূরে রাখবো এবং তাদেরকে মোবাইল বা এগুলোতে গেম খেলা, এগুলো থেকে আমরা একটু দূরে রাখবো। আরেকটা জিনিস, আমরা এখন অনেক গবেষণা থেকে জানা গেছে যে আমরা যদি কোনো সবুজ ঘাস, সবুজ গাছ অথবা এগুলোতে আমরা বাচ্চাদেরকে রাখতে পারি, অথবা আমরা ভিটামিন ডি যেটা বলে এগুলোতে যদি রাখতে পারি, তাহলে বাচ্চাদের চোখ যে পাওয়ারজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো অনেকাংশে কম হয়। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে শহরের বাচ্চারা একটু বেশি চোখে চশমা লাগছে গ্রামের বাচ্চার তুলনায়, কারণ এখানে শহরের বাচ্চারা অতিমাত্রায় তারা নিয়ার ওয়ার্কের প্রতি নির্ভরশীল এবং গ্রামের বাচ্চারা দেখা যায় তারা সবসময় একটা সবুজ গাছপালা এবং যেটা আমি বললাম যে ভিটামিন ডি, এগুলোর ওরা বেশি পাচ্ছে, যার জন্য ওদের চোখটা অনেকাংশেই ভালো থাকছে। আরেকটা জিনিস, আমাদের নিয়মিত চক্ষু পরীক্ষা করতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে আমাদের কতদিন পর পর একটা বাচ্চাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। অন্তত তিনটা সময় আমাদের যেতেই যাওয়াই উচিত। একটা হচ্ছে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো নবজাতক, তখন আমাদের একবার চক্ষু বিশেষজ্ঞ দেখানো উচিত। আরেকবার হচ্ছে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, তার আগে তার বাচ্চার চোখটা পরীক্ষা করে নেওয়া যে সে আসলেই ভালো দেখছে কি না। আরেকটা সময় যখন বাচ্চা শৈশব থেকে কৈশোরে যাচ্ছে, তখন আরেকবার আমাদের চোখটা পরীক্ষা করা দরকার। আর আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে একটা বাচ্চার চোখে কম দেখছে কি না, একদম ছোটো বাচ্চা, সে তাকে আমরা কীভাবে বুঝবো। তাকে যদি আমরা একটা নতুন খেলনা দিই অথবা একটা রঙিন জিনিস দিই, যদি দেখি যে হ্যাঁ সে ওটা হাতে নিয়ে চোখের খুব কাছাকাছি এনে দেখছে অথবা সেটা দেখার সময় সে চোখ পিটপিট করছে, তাহলে বুঝতে হবে যে তার দেখার কোনো সমস্যা হচ্ছে। অথবা সে সামনে দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সেই বাচ্চাটা সেটার দিকে তাকাচ্ছে না, অথবা সেই বাচ্চাটা নিজের মতো করে আছে, তখন আমাদের বুঝতে হবে যে বাচ্চাটা চোখে কম দেখছে। আর প্রথমেই আমরা যেটা বললাম যে চোখে ছানি হতে পারে বাচ্চাদের, তো চোখের ছানির অপারেশন করতে হয় বাচ্চাদের। এখন আমাদের ব্লাইন্ডনেস যেটা আছে বাচ্চাদের, সেটার একটা বিরাট অংশ ছানিজনিত এবং বাচ্চাদের ছানি আমরা যত অল্প বয়সে সেটা অপারেশন করতে পারবো, বাচ্চাদের ছানি থেকে মুক্তি লাভ করে দৃষ্টিশক্তি আসার সম্ভাবনা তত ভালো। এমনকি আমাদের দেখা যায় যে আমরা 3 মাস বয়সেও একটা বাচ্চার ছানি অপারেশন করা হয়। আবার দেখা যায় যে ছানি আমরা অপারেশন করে আমাদের লেন্সও লাগানো যায় এখন বাচ্চাদেরকে। এখন বাচ্চাদেরকে লেন্স লাগালে দেখা যায় যে তারা ভালো দেখে। আর একটা জিনিস যেটা অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের চোখ টেরা হয়ে যাচ্ছে, তো গ্রামে গঞ্জে বা অনেক সময় দেখা যায় কুসংস্কারে অনেকে বলে যে বাচ্চাদের এটা হচ্ছে একটা লক্ষ্মী টেরা এবং এটাকে দেখা যায় অনেকে এটা গুরুত্বও দিতে চায় না। তো আমাদের যেটা যদি কখনো দেখি আমাদের বাচ্চার চোখ টেরা হয়ে যাচ্ছে, এটা হয় নাকের দিকে অথবা নাকের বিপরীত দিকে সরে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে সে অবশ্যই সেই চোখটাতে কম দেখছে। সেটা বিভিন্ন কারণেই সে কম দেখতে পারে, অনেক বাচ্চা আঘাতের কারণে কম দেখতে পারে, তো আমাদের সেটা অবশ্যই আমাদের দেখতে হবে যে সে কেন তার বাচ্চার চোখটা টেরা হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের চোখের সমস্যার আরেকটা প্রধান কারণ হচ্ছে আঘাতজনিত সমস্যা এবং আমাদের গ্রামে গঞ্জে দেখা যায় যে প্রতিদিন আমাদের কাছে অনেক রোগী আসে শুধু আঘাতের কারণে। সেজন্য আমাদেরকে একটু অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে, একটা বাচ্চা কোথায় যাচ্ছে, কী দিয়ে খেলছে,
দেখা যাচ্ছে যে খুব সাধারণ আমাদের এখানে প্রতিদিন আসছে, ছুরি দিয়ে আঘাত পাচ্ছে, তারপর বটি দিয়ে আঘাত পাচ্ছে, এমনকি দেখা যায় যে গ্রামেগঞ্জে যেটা চুন, তারপরে যেই জিনিসগুলো বকের ঠোকর, মুরগির ঠোকর, এগুলো দিয়ে প্রতিদিন অনেক বাচ্চা আসছে। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখা উচিত যে একটা বাচ্চা যাতে কখনো একা একা না থাকে, তাকে যাতে সবসময় একটা নিয়ন্ত্রণে রাখা হয় যে বাচ্চাটা আসলে কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের সমস্যা হচ্ছে লেজি আই, যেটার নাম হচ্ছে অলস চোখ। এই অলস চোখটাকে আমরা কি বলি, যখন একটা চোখকে আমরা অনেক দিন ধরে ব্যবহার করব না, তখন দেখা যায় যে এটা আস্তে আস্তে চোখটা আমাদের বাঁকা হয়ে যাচ্ছে, অথবা ওই চোখটা আর দেখার চেষ্টা করছে না, তখন সেটাকে বলছে লেজি আই। আমি খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাদের যে কমন সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা চোখের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইলে আপনি সেবাঘর অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আমার সাথে অথবা অন্য চক্ষু বিশেষজ্ঞ আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং শুধু চোখ না, যে কোনো ফ্যাকাল্টির যে কোনো বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন খুব দ্রুত। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।